অমর প্রেমর কীর্তিচিহ্ন হয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির। এই মন্দিরটি রাধাকৃষ্ণর অমর প্রেমর প্রতীক। উত্তর প্রদেশের বৃন্দাবনের প্রেম মন্দিরের সৌন্দর্য আর মহিমা দেশের বিদেশী পর্যটককে আকর্ষণ করে। মন্দিরটি দিনত বগা আর রাতে রঙিন দেখা যায়। এই মন্দিরের পোহরের ব্যবস্থা এনেদরে করা হয়েছে যে নিশার ভিতর প্রতি 30 সেকেন্ডের মূরে মূরে ইয়ার রং সলনি হয়। পিছে এতিয়া বৃন্দাবনের প্রেম মন্দির দর্শন করবলে উত্তর প্রদেশ নহয়, দর্শন করব কাছাড় জেলাতেই। এইবারের বিগ বাজেটর দুর্গা পূজাত প্রেম মন্দির থিম রাখিছে এখন পূজা সমিতিয়ে। মাত্র 2 মাস বাকি আর আহি পালেহি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা। কাছাড় জেলার উধারবন্দ হাসপাতাল রোড সার্বজনীন দুর্গা পূজা সমিতিয়ে চলিত বর্ষত 56 সংখ্যক বর্ষত ভরি দিলে। এইবার বৃন্দাবনের প্রেম মন্দিরের আর্হিত নির্মাণ করবলে উলাইছে পূজা মণ্ডপ। আমাদের যে দুর্গা মণ্ডপ তৈরি হবে সেটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে। তো পুরো মন্দিরটাই থাকবে ঠিক প্রেম মন্দিরের আদলে। ওইখানে যেরকমভাবে বিভিন্ন আলোর সমারোহে যেমন নতুন করে কোনো একটা আলো চেঞ্জ করা বা এগুলো সব দেখেই আমরা এই মন্দিরটা তৈরি করব। তাছাড়া আমাদের যে দুর্গা প্রতিমা তৈরি করা হবে, দুর্গা প্রতিমা সম্পূর্ণ বোতাম দিয়ে তৈরি করা হবে। তারপর এই ভেতরের একটা বিশেষ আমরা থিম আমরা সিলেক্ট করেছি, যেটা থিমটা হচ্ছে কি পরীর দেশ। যেখানে একটা স্বর্গের মতো করে একটা জায়গা তৈরি করা হবে, ওইখানে পরীর দেশ পুরোটা ওই থিমটাই থাকবে পুরো ভেতরের কারুকার্যতে। তাছাড়া আমাদের এই একটা সুবিশাল একটা উড়ন সেতুও থাকবে, গত বছরও ছিল এবারও থাকবে। তো এই ব্রিজে আমাদের বিভিন্ন ধরনের কৃষ্ণের লীলা এগুলো দেখানো হবে ব্রিজের উপরে। তাছাড়াও ব্রিজের উপরে ইরানের একটা বিখ্যাত টাওয়ার, যে টাওয়ারটা এই ব্রিজের উপরে থাকবে, ওই টাওয়ারের তলা দিয়েই আমরা হয়ে মন্দিরে প্রবেশ করতে পারবে দর্শন। এইবারের বিশেষ আকর্ষণ হল বৃন্দাবনের মূল মন্দিরের দরেই কিছু সময়ের পিছত মন্দিরের রং সলনি হব আর মণ্ডপের ভিতর পরীর দেশ নামের একটা আকর্ষণীয় বিষয়বস্তু থাকিব। ফাইবারে নির্মিত মূর্তিকে ধরে বিভিন্ন হস্তশিল্পর কারুকার্য থাকিব মন্দিরের ভিতর। মণ্ডপের বাহির এখন উড়নিয়া দলং আর দলংর উপর 35 ফুট উচ্চতার ইরানের বিখ্যাত আজাদী টাওয়ার থাকিব। লগতে বাসুদেবে কৃষ্ণক লৈ যমুনা নদী পার হওয়া দৃশ্যপটও তুলি ধরা হব এই পূজা মণ্ডপত। আকর্ষণীয় আলোকসজ্জা রয়েছে, রাস্তার উপরে অনেক বৈদ্যুতিক তোরণ থাকবে। তাছাড়া আমাদের পুজোতে প্রসাদ 3 দিন আগেও ছিল, এখনও আছে, এখনও ইয়ে করা হবে। প্রত্যেক বছরই আমাদের প্রসাদ বিতরণ হয়, সপ্তমী অষ্টমী নবমী 3 দিন অন্নভোগের ব্যবস্থা করা হয়ে থাকে। এখানে সব ধরনের সব শ্রেণীর দর্শনার্থীরা এসে এখানে প্রসাদ গ্রহণ করে থাকে। পিছে এই আকর্ষণীয় থিমর বাবে আপনিও সাজু হোক দুর্গাপূজালৈ। সেন্সরের পর আখিদাসর রিপোর্ট, লোকালিটি।